মানবিকতার নজির স্থাপনে পৌরসভার উপপৌরপতি কাউন্সিলররা। দুদিন যাবৎ পড়ে থাকা এক অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করল কালনা পৌরসভার উপপৌরপতি ও কাউন্সিলররা। শনিবার সকাল 11টা নাগাদ কালনা পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের লক্ষণপাড়া এলাকায় বিগত দুদিন ধরে অসুস্থ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ওয়ার্ডেরই কাউন্সিলর রীনা বসু। এরপরই কালনা পৌরসভাকে খবর দিলে কালনা পৌরসভার উপপতি তপন পড়েল এবং কাউন্সিলর সন্দীপ বসুর উদ্যোগে অসুস্থ ওই ব্যক্তিকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় শনিবার 11:30 নাগাদ। পৌরসভার উপপৌরপিতা তপন পড়েল বলেন, একজন ভবঘুরে মানুষ অসুস্থ হয়ে পড়েছিল, আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছি। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখলেন কি করলেন? এটা হচ্ছে কি, আমাদের লক্ষণপাড়া 8 নম্বর ওয়ার্ড, শীতের মধ্যে একটি ভবঘুরে অসুস্থ হয়ে গেছে সম্ভবত। ভবঘুরে স্বাভাবিকভাবে কেউ তো দায়িত্ব নিতে চায় না। আমাদের কাছে খবর এলো, আমাদের ওয়ার্ডের একজন কর্মী আমাকে গিয়ে খবর দিল এবং আরও কয়েকজন বিশিষ্ট নাগরিক তাদের মাধ্যমে খবর পেলাম। তো খবর পাওয়ার পরে আমার সঙ্গে দপ্তরের সভাপতি সঞ্জীব বসু উনি সেটাকে ইনার একটি সেবা শুশ্রূষা করার জন্য কালনা মহকুমা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এনে ওনাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে।